अस्सलाम वालेकुम मैडम। अस्सलामु अलैकुम मैडम। বার কোথায়? মাত্র দুইজনই আমরা। আসবে না? ম্যাম আসবে মনে হয়, ম্যাডাম কেউ মানে খেয়াল করে নিন।
তোমাদের টোটাল কতজন স্টুডেন্ট মার্কেটিং এ? ম্যাডাম সম্ভবত হলো 16 জন। 16 জন, 16 জনের মধ্যে মাত্র 4 জন 3 জন জয়েন করেছে। আচ্ছা, যে চার তিনজন জয়েন করেছো তারা একটা কাজ করবা, তোমাদের যে খালিকুজ্জামান স্যারের বইটা আছে না, ওই বইটা থেকে তোমরা প্রথম চ্যাপ্টারটা থরোলি একটু রিডিং করবা, ঠিক আছে? থরোলি রিডিং করে তোমরা তোমাদের নৈবদ্যিকের জন্য কতগুলো লাইন মার্ক করবা, ঠিক আছে? যে যে লাইন্সগুলো তোমাদের মনে হয় যে এখান থেকে নৈবদ্যিক হতে পারে, ওই লাইন্সগুলো মার্ক করবা রেড অথবা ব্লু পেন অথবা মার্কার দিয়ে, ঠিক আছে? আমি ওকে ম্যাডাম। আর হয়তো দেরি করব না, প্লিজ যে তিনজন আছো, এভরিবডি অফ ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ভিডিও। আর কি কেউ জয়েন করবে না মনে হচ্ছে না ম্যাডাম, মনে হয় কেউ আসবে না। আই শুড নট ওয়েট ফর এনিবডি, সো আই এম গোয়িং টু স্টার্ট। ওকে, জি ম্যাডাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে আমি আচ্ছা আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? তোমাদেরকে আমি গত ক্লাসে পড়েছিলাম কি ভ্যালু সম্পর্কে নাকি কোনো কিছুই আলোচনা করি নাই বলো তো? আমি কি কোনো কিছু আলোচনা করেন নাই? আচ্ছা, কোনো কিছু আলোচনা করি নাই তাহলে একদম তোমাদের প্রথম চ্যাপ্টারে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা হচ্ছে তোমাদের একদম প্রথম চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে বিপণনের মৌলিক ধারণা, ঠিক আছে? বিপণনের মৌলিক ধারণাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি একটু বিগত বছরের কোয়েশ্চেন গুলা যদি একটু দেখে নাও নিজেদের মতো টেস্ট পেপার গুলোতে, তাহলে দেখে নিবা যে অলমোস্ট প্রতিটা বোর্ডই এই বিপণনের মৌলিক ধারণা থেকে কোয়েশ্চেন করেছে, ঠিক আছে? সো তোমরা তোমাদের খালিকুজ্জামান স্যারের বইটা থেকে বিপণনের মৌলিক ধারণার যে পার্টটা আছে সেটা খুবই ভালো করে পড়বা,
অ্যান্ড আদার্স যে পার্টগুলো আছে সেগুলো মনোযোগ সহকারে পড়বা, এবং ইম্পর্টেন্স যে লাইনসগুলো আছে সেগুলো মার্ক আউট করবা, ঠিক আছে? দেখো, আমি একদমই একদমই বেসিক থেকে তোমাদেরকে আজকে কিছু ধারণা দেবার চেষ্টা করব। জাস্ট দেখো, এখানে প্রথমেই বলা হয়েছে বিপণনের ধারণা সম্পর্কে, তাই না? বিপণনের ধারণাটা আসলে অনেক বেশি ব্যাপক, ঠিক আছে? আমরা আমরা দেখো অনেক সময় আমরা মনে করি না যে মার্কেটিংটা তো আসলে কিছুই না, জাস্ট নতুন একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করবে আর কিছু মানুষ চেয়ে, সেলস পিপলদের মতো কিছু মানুষ চেয়ে যে ওই প্রোডাক্টের প্রমোশন করবে, তাই না? আমরা কি সবসময় এরকম ভাবি না? বাট মার্কেটিং ধারণাটা কিন্তু এরকম না। মার্কেটিং হচ্ছে লাইক অলমোস্ট লাইক এন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ঠিক আছে? দেখো, তোমাদেরকে প্রথমে মানুষের সাইকোলজিটা বুঝতে হবে যে মানুষ কোন প্রোডাক্টের জন্য অভাব বোধ করছে। এই অভাবটা যখন তুমি ধরতে পারবা, দ্যাট মিনস তুমি তোমার কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবা, বা তোমার এক্সিস্টিং যে প্রোডাক্টটা মার্কেটে তোমার কোম্পানি যে ছেড়েছে সেটার মধ্যে আরো কি কি ফর্মুলেশন দরকার সে সম্পর্কেও তুমি আইডিয়া জেনারেট করতে পারবা, তাই না? অর্থাৎ এটা তোমরা একটু মার্ক করে লিখে রাখো যে মার্কেটিং এর ধারণাটা শুরু হয় প্রোডাক্টটা বাজারে আসার অনেক আগে থেকে, অর্থাৎ অলমোস্ট যখন তুমি তোমার কাস্টমারের অভাবটাকে আইডেন্টিফাই করতে পারবে। ওই অভাবটা আইডেন্টিফাই করা মানেই হলো প্রবলেম আইডেন্টিফিকেশন, ঠিক আছে? এই প্রবলেম আইডেন্টিফিকেশনের সূচনা যখন থেকে হবে ঠিক তখন থেকেই মার্কেটিং এর কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখো বলা হয়েছে মার্কেট, মার্কেটিং শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মার্কেটাস থেকে। মার্কেটার শব্দটা পরিবর্তিত হয়ে প্রথমে মার্কেট হয়েছে, এবং অ্যান্ড দেন মার্কেট শব্দটি থেকে এসেছে মার্কেটিং, ঠিক আছে? এটা এখানে আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো ভ্যালিউ, ঠিক আছে? ভ্যালিউ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের মার্কেটিং এর জন্য। তোমরা HSC-তে আছো মাত্র, যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকবা, ঠিক আছে, তখনও দেখবা ফিলিপ কটারের বইটা তোমরা যদি একটু হাতাও তাহলেই দেখতে পারবা যে মানে সব জায়গায় ভ্যালু, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার লয়্যালটি, এই তিনটা ছাড়া মার্কেটিং এ আর কোনো ওয়ার্ড নাই। মার্কেটিং এর কি ওয়ার্ডই হচ্ছে এই তিনটা, ভ্যালু, কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কাস্টমার লয়্যালটি, ঠিক আছে? দেখো, চলো আমরা জেনে নিই এখন একটু ভ্যালু সম্পর্কে। দেখো, তোমাদের বইতে উল্লেখ করা আছে ভ্যালু হচ্ছে সুবিধা বা খরচের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেই আমরা বলছি কি ভ্যালু। সুবিধা বা খরচে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যখন হাই হবে, তখন সে তখন কাস্টমার হয়ে থাকে কি, বেনিফিটটা যখন হাই হবে, ঠিক আছে, তখন কাস্টমার হয়ে থাকবে অনেক বেশি স্যাটিসফাইড। আর যখন লো থাকবে তখন কাস্টমার হয়ে যাবে কি, ডিসস্যাটিসফাইড, ঠিক আছে? যেমন ধরো এখানে সুবিধা হচ্ছে, দুই রকম সুবিধার কথা বলা হয়ে থাকে ভ্যালু যখন তুমি আইডেন্টিফাই করবে, সুবিধা দুইটা এবং খরচ হচ্ছে দুই রকম খরচ, চারটা খরচ এবং দুইটা সুবিধা, এই ছয়টা জিনিসের পার্থক্যের যে তারতম্য সেটাই হচ্ছে গিয়ে তোমার ভ্যালু। এখন দেখো সুবিধাগুলো কি কি, সুবিধাগুলো হচ্ছে তোমার কার্যভিত্তিক সুবিধা আর হচ্ছে আবেগময়ী সুবিধা। যেমন ধরো একটা কলম, তোমরা সবাই তো HSC ক্যান্ডিডেট, তোমরা যখন বাজারে কলম কিনতে যাও, হ্যাঁ, তোমরা সব সময় কিসের উপযোগিতা তখন দেখবে, যে কলমটা দিয়ে অনবরত অনেকক্ষণ উইদাউট এনি ইন্টারাপশন তুমি স্মুথলি লিখতে পারবা, তাই না? ওইটাই ওইটাই হচ্ছে ওই কলমের কার্যভিত্তিক সুবিধা। যেমন দেখো, তুমি একটা বল পেন দিয়ে যেভাবে লিখতে পারবা, একটা জেল পেন দিয়ে কি সেরকম স্মুথলি লিখতে পারবা? হোপফুলি না। সো বল পেন দিয়ে তুমি যেভাবে স্মুথলি লিখতে পারছো সেটা হচ্ছে তোমার বল পেনের কার্যভিত্তিক সুবিধা, এবং তুমি যখন জেল পেন দিয়ে যেভাবে লিখতে পারছো, জেল পেন হচ্ছে তোমার সিগনেচার পেনের জন্য ভালো, সো ওই জেল পেনটা হচ্ছে তোমার ওই সিগনেচার সিগনেচার করবার জন্য যে সুবিধাটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার ওই জেল পেনের কার্যভিত্তিক সুবিধা, ঠিক আছে?
আর দেখো আবেগময় সুবিধাটা কি, আবেগময় সুবিধাটা হচ্ছে তুমি বহুদিন ধরে ধরো ম্যাটাডোর পেন দিয়ে লিখো, হ্যাঁ তুমি চাইলেও ধরো অন্যান্য যে কলমের ব্র্যান্ডগুলো আছে লিঙ্ক বা হচ্ছে ধরো সিএলও, এই যে বিভিন্ন রকম ব্র্যান্ডগুলো আছে, তোমার এতটাই তুমি ম্যাটাডোর পেনটার সাথে এতটাই অ্যাটাচ হয়ে গেলা যে তুমি বাজারে গেলে শুধুমাত্র ওই ম্যাটাডোর কলমটাই কিনবা, অন্য কোনো ব্র্যান্ড তুমি চুজ করবা না, অন্য ব্র্যান্ডগুলো ম্যাটাডোরের থেকে ভালো হওয়া সত্ত্বেও, ঠিক আছে, তারপরেও কিন্তু তুমি চুজ করবা না। এই যে তোমার যে ম্যাটাডোর অন্যান্য অনেক ব্র্যান্ড ভ্যারিয়েশন থাকা সত্ত্বেও তুমি যে ম্যাটাডোর ব্র্যান্ডটাই পারচেস করছো, এটাই হচ্ছে গিয়ে কি তোমার ইমোশনাল বেনিফিট, ঠিক আছে। তোমরা একটা কাজ করবা, এই যে বাংলাতে লেখা আছে না এই টার্মস গুলা, কার্যবিধি সুবিধা, আবেগময় সুবিধা, এগুলারই তোমরা পাশে ইংরেজি টার্মটাও লিখে রাখবা, ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে অনেক সময় বাংলার টার্মটা থেকে ইংরেজি টার্মটা দিয়ে যখন তোমরা পড়বা অনেক বেশি তোমরা ভালো করে বুঝতে পারবা এবং ইজিলি তোমরা মনে রাখতে পারবা। তারপরে দেখো খরচ, খরচের ব্যাপারটা দেখো, তোমাদের আসে কি অর্থ ব্যয়, সময় ব্যয়, শক্তি ব্যয়, আর হচ্ছে মানে মানসিক শ্রম ব্যয়। অর্থ ব্যয়টা দেখো, এই যে তুমি যে দোকানে যাচ্ছ কলমটা পারচেস করছো, তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি খরচ করতে হচ্ছে না, তোমরা তো বুঝোই এটাই হচ্ছে গিয়ে তোমার অর্থ ব্যয়। আর এই যে তুমি যে তোমার এইচএসসি, ধরো তুমি এইচএসসি পরীক্ষার্থী, অত তোমার একদম এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, এট দ্য সেম টাইম তোমার তুমি ওই একটা ক্রিটিক্যাল মোমেন্টে তোমার বাজারে যাচ্ছ তুমি কলম কিনতে, তাই না? এই যে তুমি যে একটা সময় বের করে মানে নিজের পড়াশোনা বা খাওয়া দাওয়া আদার্স যে কাজগুলো আছে তার পাশে যে তুমি একটা টাইম নিলে দোকানে গেলে কলমটা পারচেস করলে, এটাই হচ্ছে গিয়ে তোমার কি সময় ব্যয়, ঠিক আছে। তুমি একটা প্রোডাক্ট ক্রয় করবার জন্য কতটুকু সময় ব্যয় করছো এটাকেই আমরা বলে থাকি টাইম কস্ট বা সময় ব্যয়। তারপর দেখো শক্তি ব্যয়, এই যে তুমি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছ বাজারে বা রিক্সা দিয়ে যাচ্ছ বা সাইকেলে চলে যা চড়ে যাচ্ছ, হ্যাঁ ধরো তুমি দুপুর বিকালের দিকে যাচ্ছ, দুপুরে ঘুমটা তুমি না ঘুমায় তুমি বাজারে চলে গেলা কলম কেনার জন্য, এটা কি তোমার একটা শক্তি ব্যয় হয়েছে না? দিস ইজ কল্ড পাওয়ার কস্ট, ঠিক আছে। পাওয়ার কস্ট ছাড়াও আরো যে এই কষ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট বুঝার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে মানসিক শ্রম ব্যয়। মানসিক শ্রম ব্যয়টা হচ্ছে তোমার মেন্টাল আচ্ছা মানসিক শ্রমটা হচ্ছে তোমার মেন্টাল যে পরিশ্রমটা হচ্ছে, যেমন দেখো তুমি অনেকগুলা কলমের ব্র্যান্ড থাকা সত্ত্বেও তুমি ম্যাটাডোরটাকে সিলেক্ট করছো বা অন্য কেউ সিএলওটাকেই সিলেক্ট করছে, আবার অন্য কেউ ধরো লিঙ্ক পেনটাকে সিলেক্ট করছে, ঠিক আছে। এই যে কোন ব্র্যান্ডটা ছেড়ে তুমি কোন ব্র্যান্ডটা পারচেস করবা এটার জন্য তোমরা যে ইন্টারনেট একটু ঘাটাঘাটি করো না, মানে আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে তোমরা জিজ্ঞাসা করো না যে কোন পেনটা সব থেকে ভালো হবে, কোন পেনটা দিয়ে আমি স্মুথলি উইদাউট এনি ইন্টারাপশন আমি এক্সামটা দিতে পারবো, কোন কলমটা দিয়ে লিখলে এক্সামের খাতার এপাশ থেকে এপাশে লিখলে ওই পাশে বোঝা যাবে না, ঠিক আছে। এই সব কিছু নিয়েই তো তোমরা একটু গবেষণা করো, তাই না? গবেষণা করে তারপর একটা ব্র্যান্ড তোমরা চুজ করো, এটাই হচ্ছে তোমাদের মানসিক শ্রম ব্যয়। এই মানসিক শ্রমটা সব থেকে বেশি ব্যয় হয় কখন জানো? যখন আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট অ্যান্ড লাক্সারি প্রোডাক্ট গুলো যখন আমরা পারচেস করব। ইলেকট্রনিক প্রোডাক্ট মানে তো বুঝোই আমাদের নানা রকম ইলেকট্রনিক ডিভাইসেস, ল্যাপটপ, মোবাইলস, তারপর আর কি আছে ব্লুটুথ, ইয়ারফোনস, হেডফোনস, অনেক কিছু আছে না, ওগুলাই হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে ইলেকট্রনিক প্রোডাক্ট অ্যান্ড লাক্সারি প্রোডাক্ট গুলো হচ্ছে তোমার ধরো গাড়ি, বাড়ি, হ্যাঁ তারপরে ধরো স্বর্ণ গহনা, এগুলো সবই হচ্ছে গিয়ে কি তোমার লাক্সারি প্রোডাক্ট। দেখো তুমি যখন একটা গাড়ি কিনতে যাও তখন কি তুমি অনেক ঘাটাঘাটি করো না, দেখো না যে কোন গাড়ি টয়োটা কিনবা নাকি মার্সিডিস কিনবা নাকি বিএমডাব্লিউ কিনবা, সব দিক থেকে তো তোমাদের চিন্তা করতে হয়, তাই না? ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে তোমরা জিজ্ঞাসা করো, তাদের থেকে একটা সাজেশন নাও, যারা একটু এজেড পিপল আছে তাদের, তারা তোমাকে একরকম সাজেশন দিবে, এই সবগুলা সাজেশন
প্লাস এন্ড মাইনাস করে তোমরা নিজের মতো একটা ডিসিশন মেক করো এন্ড দেন একটা প্রোডাক্ট পারচেজ করো। আবার মাঝে মাঝে কি কেনার পরেও তোমরা একটা ইনডিসিশনে ভুগো যে আল্লাহ এটা কি ঠিক করলাম, এটা কি আমার পারচেজ করা ঠিক হয়েছে, নাকি আমি ওইটা কিনলে ভালো হতো, ওই ব্র্যান্ডটা কিনলে ভালো হতো, এরকম অনেক কিছু কাজ করে না, এগুলাই হচ্ছে মানসিক শ্রম ব্যয়। ঠিক আছে, তোমাদেরকে আরেকটা ছোট একটা টার্ম বলে রাখি, ধরো তোমরা ঈদে অনেক সময় জামা শার্ট টার্ট কিনলে মনে করো না যে ইস এই শার্টটা না কিনে যদি ওইটা কিনতাম তাহলে ভালো হইতো, আমি জিততাম, বা সেইলরে যেটা দেখে আসছি সেটা না কিনে যদি আমি জেন্টাল পার্কে যেটা দেখে আসছি সেটা কিনতাম তাহলে অনেক ভালো হইতো, আমাকে আরো বেশি ভালো লাগতো। ধরো শার্টটা পারচেস করে আনার পর তোমার আম্মু পছন্দ করছে, আব্বু পছন্দ করছে না, আব্বু পছন্দ করছে, আম্মু পছন্দ করছে না, বা অনেক সময় তোমার নিজেরই ভালো লাগে না। এই যে মানে আশেপাশে বিভিন্ন মানে মানুষের এক্সপ্রেশন দেখে তোমার মধ্যে যে পজিটিভ বা নেগেটিভ যেই ইনস্ট্রিকেশনটাই আসছে না কেন, এটাকে আমরা বলে থাকি মার্কেটিং এর ভাষায় ডিসোনেন্স। ঠিক আছে, ডিসোনেন্স, একটা প্রোডাক্ট পারচেজ করবার পরে তোমার মধ্যে যখন নেগেটিভিটি অ্যারাইজ করবে যে না, মানে একটু খুঁতখুঁতে, তুমি যখন একটু ক্যাপ্রিসিয়াস টাইপের মেন্টালিটি তোমার মধ্যে চলে আসবে, এটাকে আমরা বলে থাকি কি ডিসোনেন্স। ঠিক আছে, দেখো তাহলে ভ্যালুতে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখো যখন তুমি দেখবা যে তোমার কার্যভিত্তিক সুবিধা এবং আবেগময় সুবিধা তোমার অর্থ ব্যয়, সময় ব্যয়, শক্তি ব্যয় এবং মানসিক ব্যয় থেকে অনেক বেশি হায়ার হচ্ছে, তখন সেটা সেটা তোমার মধ্যে একটা কি তৈরি করবে, স্যাটিসফ্যাকশন তৈরি করবে, তাই না? যেমন দেখো তুমি HSC পরীক্ষা দেওয়ার জন্য তুমি একটা বল পেনও কিনলা, একটা জেল পেনও কিনলা, তাই না? বল পেনটা কেনার জন্য তোমার যে মনিটারি কস্টটা খরচ হয়েছে তা তোমার জেল পেনের তুলনায় অনেক বেশি কম, তাই না? একটা বল পেনের দাম যদি হয় 5 টাকা, একটা জেল পেনের দাম হবে সেখানে 30 টাকা বা 25 টাকা, তাই না? তাহলে দেখো বল পেনের দামও কম, আবার হচ্ছে সুবিধাও অনেক বেশি, আবার দেখো জেল পেনের দামও অনেক বেশি, আবার অ্যাজ আ তোমাদের পার্সপেক্টিভে, মানে তোমরা যারা টার্গেট মার্কেট, হ্যাঁ, তাদের জন্য জেল পেনের কস্টটাও অনেক বেশি, আবার কি আবার তোমরা ভালো করে লিখতেও পারবা না স্মুথলি, তাই না? তাহলে দেখো এখানে বল পেন এবং জেল পেন এই দুইটা কলম কেনার জন্য তোমার অর্থ ব্যয়টা ডিফারেন্ট হলেও সময় ব্যয়, শক্তি ব্যয় এবং মানসিক শ্রম ব্যয় কিন্তু দুইটার জন্যই সেম। ঠিক আছে, দুইটার জন্য সেম, দুইটার জন্য সেম হলেও তুমি যখন দেখতেছো যে তোমার জেল পেনের থেকে বল পেনের কার্যভিত্তিক সুবিধা এবং আবেগময় সুবিধাটা অনেক পরে স্টেজে আসবে, আপাতত কার্যভিত্তিক সুবিধাটাই কাজ করবে তোমার মধ্যে, ওইটা অনেক বেশি হায়ার, তুমি পরীক্ষাটা ভালো করে দিতে পারছো, তোমার খাতায় কালিগুলো ছড়ে যাচ্ছে না, ঠিক আছে, তুমি অনেকক্ষণ রাইট ডাউন করতে পারছো স্মুথলি, তো তোমার মধ্যে বল পেনের যে স্যাটিসফ্যাকশন সেটা অনেক বেশি হায়ার হবে দ্যান দ্য জেল পেন, তাই না? এই যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটাই তোমাকে পরে কি হবে, তুমি যে ব্র্যান্ডটি পারচেস করো না কেন ওই ব্র্যান্ডের প্রতি তোমাকে একটা লয়্যালটি তৈরি করে নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি তোমার স্যাটিসফ্যাকশন। আর যখন দেখো যে বল পেনটা দিয়েও তুমি ভালো করে পরীক্ষা দিতে পারছো না, তুমি কোনো না কোনো প্রবলেম ফেস করছো, তখন আলটিমেটলি কি তুমি ডিসস্যাটিসফাইড হয়ে যাবা, তোমার কাছে মনে হবে কি যে ধুর এত এত কষ্ট করে গেলাম আসলাম, এতগুলো টাকা খরচ করে কলমটা কিনলাম, তারপরেও পরীক্ষাটা ভালো করে দিতে লিখতে পারলাম না। ঠিক আছে, এই তখন তোমার মধ্যে কি আলটিমেটলি একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে না, তখন তোমার ভ্যালুটা অনেক বেশি লোয়ার হয়ে যাবে, যেটা মার্কেটোলজিস্টদের জন্য খুবই একটা ডেঞ্জার সাইন, তাই না? কারণ দেখো তোমাকে যদি তোমার মধ্যে যদি ওই স্পেসিফিক ব্র্যান্ডগুলো যদি তোমার মধ্যে লয়্যালটি তৈরি করতে না পারে, মানে তোমার মধ্যে যদি স্যাটিসফ্যাকশন তৈরি করতে না পারে, তাহলে তোমরা ওই ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবা না, তোমরা রিপিটেড পারচেস করবে না। ঠিক আছে, আর রিপিটেড পারচেস, আর কোম্পানির লাভ কখন হবে, যখন তুমি বা তোমার মতো আরো অনেক কাস্টমার যখন রিপিটেড পারচেস করবে, ঠিক আছে, তখনই হয়ে যাবে কি কোম্পানির প্রফিট হয়ে যাবে, আর তুমি হয়ে যাবা লয়াল কাস্টমার। সুতরাং
আধুনিক যে মার্কেটের যে আইডিয়া সেটা হচ্ছে শুধুমাত্র তুমি তোমার মধ্যে ব্র্যান্ড গুলো স্যাটিসফ্যাকশনই তৈরি করবে না, তৈরি করবে কি লয়্যালটি। আর লয়্যালটি কখন তৈরি হয়? তুমি যখন রিপিটেড পারচেজ করো, ঠিক আছে? আমি আশা করব তোমরা এই ব্যাপারগুলো একটু লিখে নিবা। দেখো আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। আমি যেভাবে লিখছি না সেভাবে একটু লিখে ফেলো। এই কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই তোমার তৈরি করবে হচ্ছে এটাই তৈরি করবে তোমার মধ্যে কাস্টমার লয়্যালটি, ঠিক আছে? আর এই কাস্টমার লয়্যালটি তোমাকে আলটিমেটলি কোম্পানিকে প্রফিট মেক করতে হেল্প করবে। ঠিক আছে, তোমরা জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখবা, ঠিক আছে? আর যদি একটু ব্যাকওয়ার্ড সাইডে যদি যাও, দেখো কোম্পানি প্রফিট কি হাই হবে যখন তোমার হাই কাস্টমার ভ্যালিউ থাকবে, তাই না? আর যখন লো কাস্টমার ভ্যালিউ থাকবে তখন কোম্পানি প্রফিটটাও কি হবে, অনেক বেশি লো হয়ে যাবে। সো এটার মধ্যে হচ্ছে তোমার প্যারালাল রিলেশনশিপ বিটুইন কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড কোম্পানি প্রফিট, ঠিক আছে? আচ্ছা, এই হলো ভ্যালু, হোপফুলি তোমরা বুঝতে পারছো। আর দেখো আমরা যদি একটু বিপণনের সংজ্ঞাটা যদি একটু দেখি, বিপণনের সংজ্ঞাতে বলেছে যে আমরা অবশ্যই সবসময় ফিলিপ কটলারের সংজ্ঞাটাই ভালো করে মনে রাখবার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু ফিলিপ কটলারকে আধুনিক মার্কেটিং এর জনক বলা হয়, ঠিক আছে? দেখো কি বলেছে, মার্কেটিং ইজ আ প্রসেস বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার অ্যান্ড বিল্ড স্ট্রং কাস্টমার রিলেশনশিপ ইন অর্ডার টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। দেখো মার্কেটিং এর কাজটা হচ্ছে দ্বিমুখী, ঠিক আছে? টু ওয়ে রিলেশনশিপ। তুমি কাস্টমারের মধ্যে যদি ভ্যালু ক্রিয়েট করতে পারো, ভ্যালুটা যদি তারা মানি ওর্থ, তারপরে হচ্ছে টাইম ওর্থ, সবকিছু ওই যে কস্টগুলোর কথা বললাম না, ওই কস্টগুলো যখন তোমার গায়ে লাগবে না, ঠিক আছে, তখনই হয়ে যাবে কি, তখনই তুমি ওই কোম্পানির জন্য লয়্যাল কাস্টমারে তৈরি হয়ে যাবা, ঠিক আছে? আর লয়্যাল কাস্টমারের জন্য কোম্পানিও তোমার সাথে কি করবে জানো, সব সময় একটা যোগাযোগ, একটা কমিউনিকেশন মেনটেন করবে, ঠিক আছে? দেখো মানে তোমাকে অনেক তোমাকে হর হামেশা ফোন দিবে, ফোন দিয়ে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি যে আমাদের থেকে কলমটা কিনছেন আপনি কি সার্ভিস ভালো পাচ্ছেন, মানে কোয়েরিজ আফটার দ্য সার্ভিস, যে কোয়েরিজ গুলো আছে বা তোমার ফার্দার কি কি নিডস গুলো অ্যারাইজ হচ্ছে সেইগুলো জানবার জন্য কোম্পানি ট্রাই করবে কি জানো, সবসময় তোমার সাথে একটা রিলেশনশিপ বা কমিউনিকেশন মেনটেন করতে, ঠিক আছে? কমিউনিকেশনটা মেনটেন করলে আলটিমেটলি তারা কি জানবে, তোমার নিডসটা সম্পর্কে জানবে, তোমার মধ্যে তোমার যে পছন্দ আছে সেই পছন্দের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা সেটা তারা ফাইন্ড আউট করবে, ঠিক আছে? ওই ফাইন্ড আউট করার সাথে সাথে কোম্পানি তোমার মনের মতো একটা প্রোডাক্ট পরবর্তীতে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করবে, যেন তুমি হাতছাড়া না হয়ে যাও, তুমি সবসময় ওদের সাথে লয়্যালটি মেনটেন করে চলবা, ঠিক আছে? এটাই হচ্ছে কোম্পানির একমাত্র চাওয়া। দেখো এর জন্যই কিন্তু বলেছে টু ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। তোমার থেকে কোম্পানি কি ভ্যালু পাচ্ছে? তোমার থেকে ভ্যালু পাচ্ছে হচ্ছে ওই যে তুমি ওদের থেকে রিপিটেড পারচেস করবা, সবসময় ওদের ওদের সম্পর্কে একটা বাস তৈরি করবা তোমার অ্যামাং ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাহলে কি ওরা আরো বেশি বেশি কাস্টমার তৈরি করতে পারবে তোমার থ্রুতে। এটাই হচ্ছে গিয়ে মার্কেটিং এর একদম
খুবই বেসিক একটা ধারণা, ঠিক আছে? এই যে এতক্ষণ আমি যে কথাটা বললাম এটার উপর বেস করেই কিন্তু আধুনিক যে মার্কেটিংটা আছে সেটা এস্টাবলিশড, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা ভালো করে বুঝবা। শুধু ধরো ইংলিশে সংজ্ঞাটা পড়তেছো, ঠিক আছে, কিন্তু সংজ্ঞাতে প্রত্যেকটা লাইনস কি বলতে যাচ্ছে সেটা তোমরা গ্র্যাব করার চেষ্টা করবা, ঠিক আছে? আর হচ্ছে তোমরা পরীক্ষাতে যদি বলে যে বিপণন কি, এটা যদি তোমাদের ওই যে সৃজনশীলের 1 নম্বরে থাকে, তখন তোমরা বাংলা একটা সংজ্ঞা লেখার সাথে সাথে অবশ্যই 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 এই ফিলিপ কটলারের এই সংজ্ঞাটা তোমরা লিখবা, ঠিক আছে? এটা হচ্ছে ম্যান্ডাটরি, ঠিক আছে? দেখো তাহলে আবার একটু যদি দেখো তোমরা ফিলিপ কটলারের সংজ্ঞাটা দেখো কি বলেছে। মার্কেটিং ইজ আ প্রসেস, মার্কেটিং হচ্ছে একটা প্রসেস। কিসের প্রসেস? দেখো তো প্রসেসটা হচ্ছে তোমাকে প্রথমে ক্রেতাদের অভাব সম্পর্কে জানতে হবে, তাই না? ওই অভাবটা আইডেন্টিফাই করার মাধ্যমে তুমি একটা কাস্টমার কিভাবে হ্যাপি হবে সেই কাস্টমারের হ্যাপিনেস এর উপর বেস করে তুমি একটা তোমার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইলা, ঠিক আছে? ওই স্ট্র্যাটেজিটাতে তুমি কি করলা, একটা সমন্বিত একটা একটা প্রোগ্রাম ক্রিয়েট করলা। আচ্ছা, ক্লাস টাইম অলমোস্ট ফিনিশ, ঠিক আছে? তাও আর 10 মিনিটস লেফট, ঠিক আছে? আমি 10 মিনিটের মধ্যে শেষ করবার চেষ্টা করছি। আচ্ছা, ক্রেতাদের ক্রেতামুখী যে তুমি বিপণন কৌশলটা তৈরি করবা ওইটা দিয়ে কি হবে, একটা ওভারঅল ইন্টিগ্রেটেড মার্কেটিং সিস্টেম তুমি এস্টাবলিশ করতে হবে। যেমন দেখো তোমার অনেক সময় মার্কেটিং ক্যাম্পেইনগুলো বসে না, মার্কেটিং ক্যাম্পেইনগুলো মানে অল থ্রু দ্য ঢাকা সিটি অ্যান্ড অ্যারাউন্ড দ্য ঢাকা সিটি অর থ্রু আউট দ্য ঢাকা সিটি, তোমার সব জায়গায় এক হতে হবে। যেমন ধরো তুমি একই মার্কেটিং ক্যাম্পেইন, একই মার্কেটিং আইডিয়া তোমাকে ঢাকাতে যেরকম ভাবে ক্যাম্পেইন করতে হবে, চিটংয়ে সেরকম ভাবে ক্যাম্পেইন করতে হবে, আবার ধরো তুমি যদি রাজশাহীতে যাও তাহলে রাজশাহীতেও সেরকম ভাবে ক্যাম্পেইন টা করতে হবে। ঠিক সেম আইডিয়া, সেম কথা, সেম সবকিছু। আদারওয়াইজ কি হবে জানো, মানে কাস্টমাররা কনফিউজড হয়ে যাবে যখন তুমি এক এক জায়গায় এক এক রকমের আইডিয়া শেয়ার করবা। তাই এক এক জায়গায় এক এক রকম আইডিয়া শেয়ার না করে তোমাকে একটা আইডিয়াই তোমাকে সব জায়গায় সেল করতে হবে, যে তোমার প্রোডাক্টের কি কি বেনিফিটস আছে, কি কি ফিচার্স আছে, সব ধরনের সব লেভেলের কাস্টমারদেরকে সেম ইনফরমেশন প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ কাস্টমাররা হচ্ছে কনফিউশন হয়ে যাবে, তোমার প্রোডাক্টটা কেনার প্রতি তারা আগ্রহ হারাই ফেলবে, ঠিক আছে? তাই প্রথমেই এই যে আমরা যে বলছি না মার্কেটিং ইজ আ প্রসেস, প্রসেসটা কি, এই যে দেখো প্রথমে আমরা প্রবলেম আইডেন্টিফাই করছি, তারপরে একটা কাস্টমার মুখী একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা সাজাচ্ছি। ওই স্ট্র্যাটেজিটা হতে হবে কি অনেক বেশি ইন্টিগ্রেটেড, যেন কাস্টমাররা সবসময় সেম সেম আইডিয়াটা পায়, ঠিক আছে? যেন কোনো ওদের মধ্যে জন্য কোনো মিস ইনফরমেশন বা কনফিউশন তৈরি না হয়। তারপরে দেখো ইন্টিগ্রেটেড মার্কেটিংটা শেষ করার পরে সব কাস্টমাররাই তখন তোমাকে নক করবে, ঠিক আছে? নক করার পরে তুমি ওদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা ইনশিওর করবা অ্যান্ড তাদের সাথে একটা প্রফিটেবল রিলেশনশিপ মেনটেন করবা, ঠিক আছে? এই 4টা কাজই তোমাকে আলটিমেটলি নিয়ে যাবে তোমার প্রফিট বিল্ডিং এর জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে যে তোমার মার্কেটিং এর প্রসেস। আর হচ্ছে এই প্রসেসটার কাজই হচ্ছে কি দেখো, হুইচ বাই হুইচ কোম্পানিজ ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার, ঠিক আছে? এই যে 4টা ধাপের কথা বললাম, এই 4টা ধাপ অনুসরণ করেই কোম্পানি কি করে কাস্টমারের মধ্যে একটা ভ্যালু তৈরি করে এবং তাদের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ মেনটেন করে। মেনটেন করবার মাধ্যমে তারা কাস্টমারদের থেকে তখন ভ্যালুটা নিয়ে নেয় এবং প্রফিট বিল্ড আপ করে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার ফিলিপ কটলারের সংজ্ঞাটার মেইন ধারণা। অর্থাৎ তোমরা জেনে নিলা কি মার্কেটিং হচ্ছে যে একটা সামাজিক প্রক্রিয়া। কারণ কি, তোমার যখন মার্কেটিং ক্যাম্পেইনটা চালাও তখন তুমি একটা সমাজেই তো, মানে ধর একটা সার্টিন একটা প্লেসে তুমি সুন্দরভাবে মার্কেটিং আইডিয়াটা তোমাকে রান করাতে হয়, ঠিক আছে? তাই এটাকে আমরা বলছি একটা সামাজিক প্রক্রিয়া অ্যান্ড একটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। ব্যবস্থাপক ম্যানেজেরিয়াল প্রসেস কেন বলছি দেখো,
ম্যানেজারিয়াল প্রসেস বলছি, কারণ হলো এই যে তুমি যে ডিসিশন মেক করছো, আইডিয়া কি বলে আইডিয়েশন করছো, আইডিয়েশন মানে কি প্রবলেম আইডেন্টিফিকেশন, ঠিক আছে, প্রবলেম আইডেন্টিফিকেশন করছো, তুমি কাস্টমারের সাইকোলজিকে রিড করছো, ঠিক আছে, ওই সাইকোলজি অনুযায়ী তুমি প্রোডাক্টটা কিভাবে তৈরি করবা সেটা সম্পর্কে তুমি আইডিয়া বের করছো। এগুলা কি যারা কেরানি পদে জব করে তারা কি কখনো এই কাজগুলো করবে? কখনোই কিন্তু করবে না, তোমাকে করতে হবে, কারণ কি তুমি একজন মার্কেটোলজিস্ট, ঠিক আছে, তাই একদম ম্যানেজারিয়াল লেভেলের জব এটা, তাই তো এটাকে আমরা কি বলছি একটা ম্যানেজারিয়াল প্রসেস বলছি, ঠিক আছে। তারপর দেখো আমি তোমাদেরকে কি বলেছি, মার্কেটিং হচ্ছে একটা দ্বিমুখী দ্বিমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া প্রক্রিয়া কেন বলছি, দেখো কোম্পানিও যেমন চাবে কাস্টমারের সাথে ভ্যালু তৈরি করতে, আবার কাস্টমারও কিন্তু কোম্পানি থেকে ভ্যালুটা নিচ্ছে, তাই না? এর জন্যই আমরা বলছি কি মার্কেটিং হচ্ছে একটি দ্বিমুখী প্রক্রিয়া, যা হচ্ছে ক্রেতা ভ্যালু সৃষ্টি করবার মাধ্যমে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে হচ্ছে মার্কেটিং এর যে মৌলিক ধারণা আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং মৌলিক ধারণাটা ভালো করে বুঝার আগে তোমরা প্লিজ একটু আগে থেকে একটু রিডিং পড়বে, ঠিক আছে, রিডিং দিয়ে নিবে, তাহলে ধরো তোমাদেরও বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে, ঠিক আছে। আর হোপফুলি আর যদি আজকের ক্লাসের আলোকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে। আমি তোমাদেরকে আনমিউট করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে কারো? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আর আকিব, তুমি তো মেবি হচ্ছে বা ক্যাপ্টেন, তাই না? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাবা একটু ট্রাই করবা যেন ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই যেন সবাই জয়েন করে ফেলে, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম। ওকে ফাইন, তাহলে থাকো, ভালো থাকো তোমরা সবাই, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে।